নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি মাহেশের শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মঠে। তো বন্ধুরা, মাহেশের এই শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মঠে আপনারা এসে কিভাবে পৌঁছাবেন, এই মঠ বা আশ্রম কখন কখন খোলা থাকে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মঠে যাওয়ার জন্য আমি চলে এসেছি রিষড়া স্টেশনে। রিষড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে বাঁদিকেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মঠ যাব। আপনাদের সময় লাগবে 10 মিনিট আর ভাড়া নেবে জন প্রতি 10 টাকা করে। এই যে দেখুন, আমি চলে এসেছি একদম আশ্রমের সামনে, একদম রোডের ওপরেই আশ্রমের এই তোরণ। এখানে দেখুন লেখা আছে বিবেক তোরণ। এখানে দেখুন এই তোরণের গায়ে এই ফলকে লেখা রয়েছে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মঠ। তো চলুন বন্ধুরা, এবারে ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, এইখানে কিন্তু শুধু আশ্রমই রয়েছে তাই নয়, এখানে কিন্তু স্কুলও রয়েছে। দেখুন, মাহেশের এই রামকৃষ্ণ আশ্রম ও মঠে মোট 5টি স্কুল রয়েছে। একটি নার্সারি, 2টি প্রাথমিক বিদ্যালয়, 1টি মাধ্যমিক এবং 1টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। রয়েছে 1টি ছাত্রাবাস, যেখানে ছাত্ররা থেকে এই আশ্রমের ভেতরের স্কুলেই পড়াশুনো করতে পারে। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি হচ্ছে এই রামকৃষ্ণ আশ্রম ও মঠের মূল মন্দির। এই মন্দিরটি একদমই বেলুড় মঠের মন্দিরের আদলে তৈরি। মূল মন্দিরের পাশেই দেখুন আরও 1টি মন্দির রয়েছে। এই যে মন্দিরটা দেখছেন, এইটি হচ্ছে মহামায়া মন্দির। এখন এই মন্দিরটি বন্ধ রয়েছে, এখন যে মূল মন্দির রয়েছে সেটাও বন্ধ। কারণ হচ্ছে এই মন্দির কিন্তু সকাল 10টা পর্যন্ত খোলা থাকে। ভোর 6টার থেকে সকাল 10টা পর্যন্ত এই মন্দিরগুলি খোলা থাকে। কারণ হচ্ছে এই মন্দির চত্বরে যেহেতু স্কুল রয়েছে, সেই কারণে স্কুল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 10টার মধ্যে মন্দিরও বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 4টে। এই যে সামনে যে স্কুলটা দেখছেন, এইটি হচ্ছে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম স্কুল মাধ্যমিক। এই আশ্রমের জায়গাটা কিন্তু বিশাল বড়। একটা আশ্রমের ভেতরে 4খানা স্কুল, ছাত্রাবাস, গেস্ট হাউস, অত বড় একটা মন্দির, তারপরে এই যে কার্যালয়, এই যে সামনে দেখছেন এই একটা কার্যালয়, স্বামী সোমানন্দ ভবন প্রধান কার্যালয়। আর এই যে মন্দিরটা দেখছেন, এইটি হচ্ছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ প্রেম ঘনানন্দ স্মৃতিভবন। এই যে মন্দিরটি, এই স্মৃতিভবন, এই স্মৃতিভবন মন্দিরটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে মূল মন্দির রয়েছে, এই মূল মন্দিরের ঠিক সোজাসুজি করা হয়েছে এই স্মৃতিভবন। কারণটা হচ্ছে, এই আশ্রমের এক সদস্যের থেকে জানতে পারলাম, এই স্মৃতিভবনে বসে যাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সরাসরি মহারাজ প্রেম ঘনানন্দ যাতে দর্শন করতে পারেন, সেই কারণেই এই মূল মন্দিরের সামনাসামনি করা হয়েছে মহারাজ প্রেম ঘনানন্দের স্মৃতিভবনটি। স্বামী প্রেম ঘনানন্দ ছিলেন বেলুড় মঠের 2য় সভাপতি স্বামী শিবানন্দ মহারাজের শিষ্য। 1941 সালে কিছু সক্রিয় যুবকের সহায়তায় তিনি কিশোরসব নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। পরবর্তীতে 1943 সালে পত্রিকাটি কিশোর বাংলা প্রেসে পরিণত হয় এবং এর কার্যালয় কলকাতার 25 বলরামদের স্ট্রিটে স্থাপিত হয়।
1950 সালে ডিসেম্বরে কিশোর বাংলার কার্যালয়ে সভাপতি শ্যামানন্দের উপস্থিতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেইখানেই স্বামী প্রেম ঘনানন্দ পরিচালিত মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ও বিদ্যালয় 17 সেপ্টেম্বর 1951 সালে নিবন্ধিত হয়েছিল। এরপর 1952 সালে স্বামী প্রেম ঘনানন্দ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। স্বামী প্রেম ঘনানন্দ 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 22 এপ্রিল 1956 সালে সকাল 7:45 উনি পরলোক গমন করেন। বন্ধুরা, আগে থেকে আমার জানা ছিল না যে এই আশ্রম সকাল 10:00 মধ্যে বন্ধ হয়ে যায়। আমি যেহেতু সকাল 10:00 পরে এসেছি, সেই কারণে এই আশ্রমের সমস্ত মন্দির বন্ধ হয়ে গেছে। সেই কারণে আপনাদেরকে আমি আশ্রমের ভেতরে থাকা স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবের বিগ্রহ দর্শন করাতে পারলাম না। তবে আমি বলে দিচ্ছি, এইখানে আপনারা ঢুকেই প্রথমে যে মন্দিরটি দেখতে পাবেন মহামায়ার মন্দির, সেই মহামায়া মন্দিরে রয়েছেন মা কালী। আর রামকৃষ্ণ পরমহংসদেবের এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের গর্ভগৃহে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বিগ্রহ রয়েছে এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহের বাঁদিকে রয়েছেন মা শারদা, মা শারদার একটি ছবি রয়েছে এবং ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি। এইগুলো আমি জানতে পারলাম এই আশ্রমেরই এক সদস্যের কাছ থেকে। উনি আমাকে বললেন যে গর্ভগৃহে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি মূর্তি রয়েছে আর পাশে রয়েছে মা শারদার একটি ছবি আর ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি। আপনারা যদি এই আশ্রমে সকাল 6:00 থেকে 10:00 মধ্যে এসে পৌঁছাতে পারেন তবে বিগ্রহ দর্শন করতে পারবেন। এছাড়া আপনারা বিকেলবেলার দিকেও আসতে পারেন, বিকেল 4:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এই আশ্রমে এসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি প্রসাদ নিতে ইচ্ছুক থাকেন তবে সকাল 10:00 মধ্যে এসে আশ্রমের অফিস ঘর থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য হচ্ছে 50 টাকা করে জন প্রতি। আর আগের থেকে আপনাদেরকে জানিয়ে দিতে হবে, অন্তত 1-2 দিন আগে আপনাদের মেল করে জানিয়ে দিতে হবে। আর আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন, এই স্ক্রিনে দেয়া এই ফোন নাম্বার আর এই মেলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা এখানে এসে থাকতেও পারেন। এখানে যে ছাত্রাবাস রয়েছে সেই ছাত্রাবাসের তলায় কার্যালয় আছে, সেইখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে আপনারা এসে থাকতে পারবেন। এখানে থাকার জন্যও সেরকম নির্ধারিত কোনো মূল্য নেই, আপনারা ইচ্ছা মতন এখানে অনুদান করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আশ্রমের এই সাইডটাই হচ্ছে প্রাইমারি সেকশন। আশ্রমের মূল মন্দিরের ঠিক বাঁ দিকটায় এদিকেও একটা আশ্রমে প্রবেশের পথ রয়েছে আর এই প্রাইমারি স্কুলের ঠিক পাশেই রয়েছে এই ছাত্রাবাস। আর এই ছাত্রাবাসের তলায় এখানে আরেকটি অফিস রয়েছে যেখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই ছাত্রাবাসের পাশেই এইখানে রয়েছে দেখুন, এই হচ্ছে গেস্ট হাউস আর এর তলায় রয়েছে ভোজন কক্ষ। মন্দিরটা কত সুন্দর লাগছে কি, তাই তো বন্ধুরা? আর এই শরতের আকাশ এই মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মন্দিরে দেখুন খুব সুন্দর কারুকার্য করা রয়েছে আর সামনের যে বড় প্রবেশদ্বার, যে দরজাটি, এটা হচ্ছে কাঠের। সেই কাঠের দরজার উপরেও বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। ট্রেনের সময় হয়ে গেছিলো বলে আমি চলে এসেছি তাড়াহুড়ো করে। তো আমি ট্রেনে উঠে পড়েছি, এখন বাড়ি ফেরার পালা। তো মাহেশ রামকৃষ্ণ আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।